তো আজকে রান্না হয়েছে কচু শাক ছোলা দিয়ে, আর এটা হলো শাপলা সর্ষে আর রসুন দিয়ে ভাজা। মাছ না হলে কেন ভালো লাগে না, মাছের গন্ধ থাকলেই খাওয়া হয়েছে। তো এখন বাজে দুটো, তোমরাও দেখতে পাচ্ছ ঘড়িতে দুটোই বাজে। তো আজকে ডিম রান্না হয়েছে পটল আলু দিয়ে, মানে আলু পটল দিয়ে ডিম। আমি রান্না করেছি, রান্না করে স্নান করে ওই দুটোর সময় ওর দুপুর আড়াইটা দুটোর সময় বাইরে যেতে হয়। ঘরে থাকতে চাই না মোটে। পেয়েছো? ম্যাডামকে একটু হাওয়া দাও। বাবাকে না দেহাল করে ফেলে দিল ওইটুকু মেয়ে। আমি খাওয়ার পরে মাছ খাই, খাওয়ার পরে ডিম খাই। তখন বাবা বলে ভাতটাই যখন খাওয়া হয়ে গেল তাহলে ডিম আর মাছকে লাগবে, রেখে দেবো রাত্রে গাছ। শেষ খান নেই। তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর আমার মামুনি এখন ঘুমাচ্ছে। মানে ঘুম আমি এসে পারালাম, মানে কান্না করছে, মানে ঘুমানোর সময়ও কান্না করে, মামা রাখতে পারে না। তো ওকে ঘুম পাড়িয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিয়েছি, নিয়ে একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে বাবা আনারস এনেছে, তো সেটা কাটবো। আমি কীভাবে কাটবো সেটাই দেখাবো, মানে কোনো পদ্ধতিতে নয়, কিন্তু মানে আমি যেভাবে সিম্পল কাটি সেভাবেই তোমাদেরকে দেখাবো। ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? আমার মামুনি ঘুমাচ্ছে, একবার দেখবে তোমরা। ও না, ঘুমিয়ে থাকলে ওর মুখটা আমার কাছে বেশি ভালো লাগে। ধরো তো তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে ঘুমাবো। তো জানি না ভয়েসটা আসবে কি না, কারণ ফ্যান চলছে, ফ্যানটা অফ হয়ে গেলে আমার মামুনি আবার উঠে পড়বে, ঠিক আছে? তো তোমাদের সাথে একটু গল্প করবো। মামনির কোরবানি মামনিকে একটুখানি আরামে দিতে হবে, আরাম দিতে হবে, ঠিক আছে? কোথাটা একটু মোটা করে নেবো না বাবা। হ্যাঁ বাবা বিঘ্ন আছে, দেখো তো দেখতে একটা ডিজাইন হয়, ডিজাইনও হয়ে যাবে।
চলো আমি বললাম আমরা সাদার কথা দেখি দিলাম আমি বললাম কি বলে দিয়ে হবে না সাদা না দেখেছ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, লবণ আছে বেশি আছে না? ভালো লাগলো না মোটামুটি। তোমার এখনো মনে আছে বলছি না, তুমি একবার আনারস এনেছিলে এত মিষ্টি। তো আনারস কেটে খাওয়া হয়েছে, কিছু খাওয়া হয়েছে, পোনা খাওয়া হয়নি। তো মানে খুব একটা মিষ্টি না, তো ভাবা হলো যে ফেলে দেওয়া হবে, তো আনারসের চাটনি বানানো হবে। ভাবা হয়েছিল এক, হয়ে গেল আর। তো চলো আমরা দেখে নেব, মানে সেভাবে তো কিছুই আমাদের দেরি ছিল না, মানে একটু কিশমিশ হলে ভালো হতো, কাজু হলে ভালো হতো, কিছুই সেরকম নেই। তো আছে, যেহেতু ওটা আনারসটা একটু মিষ্টিটা কম, তো সেখানে চিনিটা একটু দিতে হবে, আর তোমরা যেমন পছন্দ করো চিনি সেটাই দেবে। আনারসটা খুব মিষ্টি হলে তো চিনিটা একটু কম দিলেই হয়ে যাবে। তো চলো আমি কীভাবে, মানে কোনো প্ল্যান ছাড়া একদম আমি কীভাবে আনারসের চাটনিটা বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি তো পিস পিস করে কেটে ফেলেছি, তো ওটাতে আমি কী করবো, ফার্স্ট মিক্সিতে দিয়ে নেবো। মিক্সিতে খুব মিহি নয়, যাতে একটু মুখে বাঁধে, এরকমভাবে মিক্সিতে একটা মানে তোমাদেরকে দেখিয়েই দেবো, খুব সামান্য একটুখানি মিক্সিতে টেস্ট করে নেব। তো চলো ওইভাবে, কারণ ফেলে দেওয়ার থেকে কিছু বানিয়ে খাওয়াটা বেটার, তাই না? তো আজকে আনারসের চাটনি বানাবো, দেখি কেমন হয়। কিশমিশ হলে ভালো হতো, কিশমিশ নেই, চলো আমার পদ্ধতিতেই আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। কিন্তু একটা প্লাস পয়েন্ট, লেবু আছে, যেটা আনারসের চাটনিতে দিলে বেশি খেতে ভালো লাগে, তো লেবুটা ঘরেতে আছে। তো চলো দেখে নিই। তো তোমাদের তো আগেই বললাম আনারসটা মিষ্টিটা একটু কম আছে, তো কী করা যাবে, ফেলে তো দেওয়া যাবে না, তো চাটনি হবে। এটা মানে খুব বেশি নয়, খুব হালকা একটা পেস্ট বানিয়ে ওরকমভাবে, খুব বেশি কিন্তু না, একটু গোটা গোটাই আছে।
এরকমভাবে পেস্ট করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি কী করব, চারটে লঙ্কা একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজার পর ফিরে আসছি, লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেব। এবারে এই কড়াইতেই আমি দিয়ে দেব, তো আনারস পেস্টটা আমি দিয়ে দিয়েছি। যত সময় না একটু জলটা টানে তত সময় আমি একটু নেড়ে নেব। জলটা টেনে নেওয়া পর্যন্ত আমি কিন্তু একটু অপেক্ষা করব, অনেকটাই জল আছে। জলটা একটুখানি শুকিয়ে যাওয়ার পর আমরা চিনিটা দেব। দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে, আর যেহেতু আমরা তো কোনো প্ল্যান ছাড়াই করছি, তো আমি তো লবণ দিয়েই দিয়েছিলাম, ওই জন্যে আমি কিন্তু আর চাটনিতে কোনো লবণ ইউজ করব না। এবার দিয়ে দেব লঙ্কাটা, লঙ্কাটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। এটা কিন্তু অপশানাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। যারা একটু টক ঝাল মিষ্টি এরকম পছন্দ করেন তারাই কিন্তু দেবেন। এবার দিয়ে দেবো চিনি, চিনিটা আপনারা একদম আপনাদের মতো করেই দেবেন, সেটা আপনাদের বুঝে নিতে হবে। আপনাদের মিষ্টিটা বেশি খান তো বেশি দেবেন, অনেক সময় আনারসটাও মিষ্টি থাকে, তো সেইভাবে কিন্তু বুঝে আপনাকে চিনিটা দিতে হবে। আমি কিন্তু পুরো এক কাপ মতো চিনি দিই। আমি ফালি করে নিয়েছি, এটার জুসটা আমি বার করে নেব, রান্নার শেষে আমি কিন্তু ব্যবহার করব। যেহেতু আমি লঙ্কাটা দিয়েছি ওই জন্য একটু লালচে হয়েছে, নাহলে একদমই সাদা হতো, কারণ আনারসের চাটনি কিন্তু একটু সাদাই ভালো লাগে। ওটা ঝালটা না দিলেও না, একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা না হলে একদম ভালো লাগতো না। তো একদমই রেডি হয়ে গেছে, তো গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দিলাম। এবার দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু লেমন জুস। রান্নাটা আমার একদম কমপ্লিট, আমি একদম আমার মতো করে করেছি, আর একটু বাকি আছে সেটাও দেখিয়ে দেবো। তো একটা সার্ভিং বোলে সার্ভ করার পর ফিরে আস। দেখো চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের ঘরে যদি কিশমিস থাকে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, আমি তো হট করেই করছি, কোনো প্ল্যান ছিল না, ওই জন্য আমি কিশমিশটা দিতে পারলাম না। এবার দিয়ে দেবো একটু, জানি না এটা দেওয়াটা ঠিক হবে কিনা, আমার মনে হলো তাই আমি দিচ্ছি একটু জিরে আর ধনে, একটু হালকা রোস্ট করা ঘরে গুঁড়ো ছিল ওই জন্যই দিচ্ছি। একটু দিয়ে দিই, এক্সট্রা কিন্তু আমি করিনি, একটু দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। জানি না খেতে ভালো লাগবে কিনা, এটা একদম আমার মনে হলো তাই, আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন। ব্যাস একদম রেডি হয়ে গেছে। তো রান্না করে ক্লান্ত, বুঝতেই পারছ ঘেমে ঘেমে আসছি। তো ঠিক আছে, দেখেছো এই একবারটিই হয়েছে, কালটাও কিন্তু খুব ভালো হয়েছে তাই না। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরে তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো রেসিপি আর না হলে ব্লগে। টাটা।